বন্ধু যখন নতুন নতুন জিমে ভর্তি হয়, উফ, বডি খান কি হয়েছে! সুন্দর বডি, একদম সুন্দর সুন্দর বডি, উফ, সেরা সেরা। কি ফোন করে আবার? হ্যাঁ, হ্যালো। আরে ভাই, বডি কি বলবো, জিমে ভর্তি হয়ে বডি খান সেরা বানিয়েছে, সেরা। 1 মাস হলো জিমে যাওয়া, রে বডি খান সত্যি যা বলবো রে। আমার ওজনই মনে হয় 20 কেজি ছিল তখন, আমি কত 40 কেজি, 50 কেজি, 70 কেজির মাল তুলেছি, 70 কেজি, ঠিক আছে। এখন তো মোটামুটি যা হয়েছে হয়েছে, তখন বিরাট ওজন তুলেছিলাম একদম। তার জন্য তো আমার সেরা বডি হয়েছে, ঠিক আছে। মাসেল খান কি বানিয়েছে ও তো দেখতে পাবে না, ফোনে কথা বলছি, মাসেল খান সেরা, উফ। আর এখন কত জিম করি জানিস, প্রথমে কত করতাম, 20-30 করতাম, এখন কোনো ব্যাপারই না, 500, 100, 1000 কোনো ব্যাপারই না, একদম জিমে ভর্তি করে দি। আর ডন দি কত জানিস, ডন দিলে তো পাগল হয়ে যাবি রে, ডন দি একদম কি বলবো, ধারণার বাইরে, 1000 ফাজার কোনো ব্যাপারই না, নর্মাল, ঠিক আছে, নর্মাল জিম দি 1000, ঠিক আছে। তার জন্য বডি খান বানিয়েছে একদম সেরা, এই সেরা সেরা বডি। তুই আসিস আমার সঙ্গে, দেখবি আমার কাছে। এবার তো কি বলবো, তুই তো 1 খান মাল নিয়ে ঘুরছিস, ঠিক আছে। আমি পুজোতে এবার ভাবছি 10-12টা মাল নিয়ে ঘুরবো, ঠিক আছে। যা বডি বানিয়েছি ওই বডি দেখছি, 10-12টা মাল নিয়ে এমনি পেটে যাবে, পটানোর দরকার হবে না, ঠিক আছে। সেরা বডি বানিয়েছি, সেরা। তুই যদি জিম করিস এরকম বডি হয়ে যায়, তোর যে বডি ভালোই আছে, তুই তো হালকা ঘাটের মরা, কিন্তু আমার মতো বডি বানা না, আমি তো ঘাটের মরা ছিলাম, কিন্তু এখন সেরা বডি, সেরা। 10-12টা মাল আমার সঙ্গেই ঘুরবে, ঠিক আছে। আমি থাকলে তোর কাছে কোনো মালই ঘুরবে না, ঠিক আছে। তোর গার্লফ্রেন্ড আমার ঘরে চলে আসে যদি আমার যদি আমার সঙ্গে তুই ঘুরিস, ঠিক আছে। এত সুন্দর বডি বানিস, তুই অবাক হয়ে যাবি, তুই আয় আমার বাড়িতে, আয় দেখিস না বডি খান কি বানিয়েছিস, বাবা একদম সেরা বডি, ঠিক আছে ভাই, পরে কথা হবে। হ্যাঁ, রাখলাম, বডি খান সেরা, দেখি সেরা সেরা।